ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল 2021 14তম আসরে ইতিমধ্যে কিন্তু জমে উঠেছে আইপিএল এর দ্বিতীয় অর্ধের খেলাগুলো। তো বন্ধুরা, ইতিমধ্যে কিন্তু 35টি ম্যাচ হয়ে গেছে। দিনের প্রথম ম্যাচে লিগের 34তম ম্যাচে দিল্লি ক্যাপিটালসের মোকাবেলায় মাঠে নামবে রাজস্থান রয়্যালস। তো বন্ধুরা, কে জিতবে আজকের ম্যাচ, রাজস্থান রয়্যালস নাকি দিল্লি ক্যাপিটালস? তো বন্ধুরা, চলুন আর ম্যাচের আগেই আমাদের ম্যাচ প্রেডিকশনটা দেখে আসি। চলুন শুরু করি আমাদের দিল্লি ক্যাপিটালস ভার্সেস রাজস্থান রয়্যালসের মধ্যকার ম্যাচ প্রেডিকশন। তার আগে আপনি যদি আমাদের চ্যানেল নতুন এসে থাকেন, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, পাশে বেল আইকন প্রেস করে দিন নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে। তো বন্ধুরা, চলুন শুরু করি, লেটস গো স্টার্ট দিস ভিডিও। তো বন্ধুরা, শেষ পর্যন্ত লিগের 36তম ম্যাচে দিনের প্রথম ম্যাচে দিল্লি ক্যাপিটালস ভার্সেস রাজস্থান রয়্যালসের মধ্যকার ম্যাচে ম্যাচ প্রেডিকশন থাকছে রাজস্থান রয়্যালস। তো বন্ধুরা, তাহলে কি জিতে যাবে রাজস্থান রয়্যালস, তাহলে কি হেরে যেতে হবে দিল্লি ক্যাপিটালসকে? এই বিষয়ে আপনাদের মতামত কী? রাজস্থান রয়্যালস কি আজকের ম্যাচ জিততে পারবে দিল্লি ক্যাপিটালসের সাথে? আপনার গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই লিখে জানাবেন আমাদের কমেন্ট বক্সে। আর হ্যাঁ, কী কোন দল সাপোর্ট করবেন কমেন্ট বক্সে লিখতে একদমই ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে, তত সময় সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, পাশে বেল আইকন প্রেস করে দিন নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে। থ্যাংক ইউ।